নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান সিনেমা সিনেমাতে। বাচ্চে রোতে নিয়ে আগে মুঝে 10 করোড় মিল গে না, উসমে সে 1 করোড় তেরে কো দে দু, চলো 2 করোড় দে দুগা, ফির কিতনে চাহিয়ে। বর্তমানে প্রসেনজিৎ, যিশু, রজতাভ একটি ছবির শুটিং এখন উড়িষ্যায় আছেন। ছবির নাম কালীশঙ্কর, আর এই ছবির শুটিং জোনে হাজির ছিলাম আমরা। ছবিটার মধ্যে চরিত্রটার সঙ্গে, চরিত্রটা ভালো এবং তার সঙ্গে গল্পটার মধ্যে অন্য অন্য অনেকগুলো এলিমেন্ট আছে, সেগুলো খুব ভালো। এবং এই ছবিতে ভিলেন আশিস করছে, আশিস বিদ্যার্থী। আশিসের সঙ্গে আমি 2-3টে ছবি করেছি, খুব ভীষণ ভালোভাবে কাজ করছে। রনি কাজ করছে, রনি মানে রজতাভ, ও ওয়ান অফ দ্য মেন ভিলেন। ছবিটার মধ্যে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এটা খুব বলা যায় একটা মাল্টি স্টার কাস্ট, বিশাল একটা ক্যানভাসের ছবি। এবং যেভাবে ছবিটা তৈরি হয়েছে টেকনিক্যালি, বা ছবিটা স্ক্রিপ্টিং, গান সব মিলিয়ে, গানেও ইউজুয়ালি এই ছবিতে যেমন আমাদের রোম্যান্টিক গান থাকে খুব একটা নেই। বেসিক্যালি হোটেলের মালিক এবং এমপি দেবু সোরেন তার খুব কাছের লোক, যাবতীয় কাজে মদত দেয়, দুষ্টু লোক আর কি এক কথায়। আপনাদের স্বাগত। আমরা নতুন বছরে পা দিয়ে ফেলেছি 1417, আর তার সেলিব্রেশন আজকের 24-24-এ। আর আমাদের সাথে সেলিব্রেট করার জন্য এমন দুজন রয়েছেন যারা কিন্তু আগের বছরের সবচেয়ে হিট জুটি। টলিউডের সিনেমার ক্ষেত্রে তো অবশ্যই খাওয়ার ব্যাপারেও আমার সঙ্গে দেব এবং শুভশ্রী দুজনে আজকে আমাদের 24 ঘন্টার অতিথি, কারণ দেব তো পুরোপুরি পেটুক আর শুভশ্রী খেতে ভালোবাসে। প্রথমেই দর্শকদের বলতে হবে যে আমরা কি কি মেনু দিয়ে আজকে সেলিব্রেশন শুরু করব। ওকে, প্রথমে আপনাদের সবাইকে শুভ নববর্ষ, আপনাদের নতুন বছরটা খুব ভালো করে যাক, খুব ভালো করে কাটুক, আর এই নতুন বছরে আপনারা প্রচুর বাংলা ছবি দেখুন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে কলকাতার বিদ্যাবালন। বিদ্যাবালন কিন্তু কলকাতা এখন ট্রামে জার্নি করছে। এই যে কলকাতা ট্রামে জার্নি, এটা বিদ্যার কাছে কেমন লাগে আমি একটু জানতে। हर बार मैं शूटिंग के लिए ड्राम में बैठी हूँ, चाहे वो परिणीता हो या नॉन फिल्म जैसा हो या फिर कहानी हो। आज प्रमोशंस के लिए बैठी हूँ, पर मैं कोई मौका नहीं गवाती ड्राम में बैठने के लिए। जैसे कोलकाता आने के लिए बहुत मज़ा आ रहा है। আপনারা দেখলেন আমার সঙ্গে বিদ্যাবালন কলকাতা এসে এই ট্রামে যেতে যেতে কি তার আপকামিং ছবি অর্থাৎ ডার্টি পিকচার নিয়ে অনেক কথাই জানাবে। Thank you.
নমস্কার বন্ধুরা, আর প্লাস গোল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি গানের লড়াই, সঙ্গে রয়েছি আমি সুচন্দ্রী। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন কল আস নাম্বারে, আর কল আস নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে মেতে উঠুন গানের লড়াইতে। মেবি কে বলতে পারে, আপনি হয়তো হয়ে যেতে পারেন আজকের উইনার। কিন্তু তার আগে একদম অ্যাজ ইউজুয়াল আমি একটি গান করব, আর গান করার পর আপনাদেরকে ফোন করতে হবে, তাই একটু কষ্ট করে আমার গানটা শুনতেই হবে। শুরু করি। अनदेखा अनजाना सा पगला सा दीवाना सा, जाने हो कैसा होगा रे, चोरे से चुपके चुपके बैठा है दिल में चुपके, जाने हो कैसा होगा रे रे। तार माने ए दिए अपनादेर के कॉल करते हबे। कौन रागेर गान गाइते भालो लागे सन्ध्या आ, ইমন রাগের গান গাইতে ভালো লাগে সন্ধ্যায়। ले যায় সাঁঝ কি দুলহন বদন চুরায়, চুপকে সে আয়। আজকে সারা দিন ধরে তার মৃত্যুর পরে, আর তার আগে তো ছিলই, তাকে নিয়ে নানান ধরনের কথা, তার প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন চলছে। কিন্তু রাজেশ খান্না নিজের মূল্যায়ন নিজেকে কিভাবে করেছেন, চলুন আমরা একবার শুনব তার নিজের কথা। जाते हैं जो मकान वो फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकान आते, वो फिर नहीं आते। Everything has become a kind of a synthetic. आपकी कहानियां जो हैं, they are inspired from either Hollywood or any foreign films, a Chinese film or a Japanese film or an American film or an English film. जो हमारी सभ्यता है, जो हमारी परंपरा है, जो हमारा कल्चर है, जो जहाँ हमारे रूट्स हैं, उस रूट्स को लोग आहिस्ता आहिस्ता सिनेमा वाले वो इस चीज को भूल रहा नहीं है। ये दोष है और किसी का, ले जाए सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। ৬৫তম স্বাধীনতা দিবসের প্রাককালে অথবা ৬৫তম স্বাধীনতা দিবসে গোটা দেশ মেতে উঠেছে সেলিব্রেশনে। আর আজকে আমার সঙ্গে এমন একজন বিশিষ্ট শিল্পী রয়েছেন, তিনি ৬৫তম স্বাধীনতা দিবসের সেলিব্রেশন করেছে গানে গানে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট পার্কেশনিস্ট বিক্রম ঘোষ। বিক্রমদা, প্রথমেই তোমাকে আর প্লাসে স্বাগত জানাই। ৬৫তম স্বাধীনতা দিবসে তুমি কি বলবে আর প্লাসের দর্শকদের? নমস্কার সব দর্শকদের, প্রথমত এটাই বলবো যে ৬৫ বছর আমরা স্বাধীন। অনেক ধরনের ক্রিটিসিজম আমরা নিজেদের করি, পৃথিবী হয়তো আমাদের করে, কিন্তু প্রথমেই আমাদের এটা ভাবা উচিত যে আমরা অনেকটা পথ কিন্তু উত্তীর্ণ করে এসেছি, এবং অনেক কিছু আমরা এই ৬৫ বছরে করতে পেরেছি। বললেন বিক্রমদার, এইবার যেটা আমি আসল কথা বলবো, বিক্রমদা কিন্তু চুপিসারে একটা অদ্ভুত কাজ করে ফেলেছেন এই ৬৫তম স্বাধীনতা দিবসের সেলিব্রেশনে। বিক্রমদা বন্দে মাতরম বলে একটি অ্যালবাম তৈরি করে ফেলেছেন।
বিক্রম দা, প্রথমেই জানতে চাইবো কি চিন্তা ভাবনা থেকে এই অ্যালবামটা তৈরি করলে? দেখো, বন্দে মাতরম তো অবভিয়াসলি সকলে জানেন যে অরিজিনাল গান স্বাধীনতার সময় সেটার একটা বিরাট রিলেভেন্স ছিল, আজও আছে, আমাদের ন্যাশনাল সং। On the road, on the main road that goes in the gully to Dada's house, I am going to meet him, okay? Out of control, auto ko karke goal, auto ko karke goal, city pe jaake bol. Hey, where is Dada's house, Saurabh Ganguly Dada? मुर्गी क्या जाने अंडे का क्या होगा। सौरभ गांगुली से मिलना चाहते हैं, फैन है। है नहीं वो घर पे। আমি আর ডনা যাই, দেখা করতে তাজি দেখা করতে গিয়ে দেখি আমির খান তো ওয়াইফের সাথে এসছেন। তারপরে জানলাম যে বাড়ি ফিরে যে দুপুর বেলা উনি এসেছিলেন ছদ্মবেশে দাড়ি টাড়ি লাগিয়ে, সেটাও সিনেমার প্রমোশন। সেই হিসেবে আর কি, মানে আমরা জানতাম না যে সিনেমার প্রমোশনে আসবেন। মস্তি কর।